আজ তুমি শুনলে 3 ঘন্টা 4 ঘন্টা তোমার মন পরিবর্তন হলো কিন্তু শয়তান শুধু ইবলিস নয় মানুষ অনেক শয়তান আছে হ্যাঁ অনেক আছে বুঝলেন তো তারাবি পড়তে তো দেখি সেজদাতে যাচ্ছে শালা ফুটকিতে ছুঁচ ঝুকি দিচ্ছে গো কে সেটটিবিন ভরে দিচ্ছে কত বদমাশ ছেলে এই হচ্ছে জাতি বুঝলেন হ্যাঁ একা জুড়ে এরকম করছে বড় দুঃখ লাগে অনেক অনেক ইতিহাস সৃষ্টি এরকম করছে এদিকে মোল্লা আল্লাহু আকবার বলছে এদিকে মুসল্লি বাপগো বলে চিল্লাচ্ছে এই তো হচ্ছে ব্যাপার বুঝলেন তো যাকে শয়তান অনেক আছে তো অনেক আপনি বলবেন যে মদ খেতে বলছে বন্ধু বান্ধব আর বলছে না খাবো না মোল্লা বারণ করেছে মোল্লা বারণ করেছে তো লাগ মেলা বয়স আছে তোর সময় এখন কিসের রে অনেক সময় আছে তাই করবি পরে হেদায়েত হবি আই হবি এখন চল একটা দিনে ব্যাপার চালিয়ে দে মোল্লাদের বলার কর্তব্য বলেছে ও আমাদের শোনার কর্তব্য শুনে নিয়েছে বাদ দে বাস 3 ঘন্টার ওয়াজ 3 সেকেন্ডের কথাতেই শেষ ইমান নষ্ট হয়ে গেল এরই জন্যই বলে তোমার দিল থেকে আল্লাহর ভয় ইমানটা যেন নষ্ট না হয়ে যায় এর জন্য কোন আল্লাহওয়ালার সঙ্গ লাভ করো কোন আল্লাহর ওলির নেগা যদি তোমার দিলে থাকে কোন শয়তান তোমার ইমান নষ্ট করতে পারবে না বুঝলে শয়তান নষ্ট করতে পারবে না আসুন কেমন আমরা আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করো আর আল্লাহকে ভয় করো কেমন আল্লাহকে ভয় করি ওম গীর্ধরম নমস্তুতে সবসুতে বাধারিত ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালিনী অস্তুতে ওম দুর্গেষ্টমী মহানারতম পধারিত পুষ্পাঞ্জলি ওম নমস্তুতে নমো নমঃ পৃথিবীর বুকে হে বৎসরা তোমরা যেদিকেই দৌড়ে বেড়াও না কেন যেদিকেই ছুটে বেড়াও না কেন কোথাও গিয়ে কোনো পরিত্রাণ পাবে না কোথাও গিয়ে কোনো জায়গায় লাভবান হতে পারবে না ওম মহা দুর্গিয় নারতম চতুর্ভুজ ভূমণ্ডলম পৃথিবীর বুকে তোমার দুর্গতি বলো না কেন আর বিপদ বলো না কেন যা কিছু বলো না কেন কেউ তোমার উদ্ধার করার কোনো মূল্যার ক্ষমতা নেই একমাত্র আল্লাহর আছে ওই আল্লাহকে মানো পৃথিবীর বুকে থাকতে গেলে এক আল্লাহর উপাসনা করো এক আল্লাহকে তোমাদেরকে মানতে হবে এক আল্লাহকে ভয় করো কিন্তু আল্লাহকে পাবে কেমন করে সবাই তো বলছে আমি আল্লাহ অনেক তখন আল্লাহর ঘর হয়ে গেছে সবাই বলছে ওটা ভগবান ওটা আল্লাহ ওটা ঈশ্বর ওটাই সব নানানজনা নানানজনকে ভগবান বলে মানতে আছে নানানজনা নানানজনাকে শিরিক করতে আছে কিন্তু জেনে রাখো তোমরা যেদিকেই যাও না কেন আর যেই দিকেই তাকাও না কেন কোখানে গেলে পরে কখনো আল্লাহর সন্ধান পাবে না আল্লাহর সন্ধান পেতে গেলে একজনের দরবার যেতে হবে বলে কোন সেই দরবার ওম লহর বিদ্য সরসিদ্ধ বিদ্যাশ্বরী মহানারা বুড়ো আঙুল দেখিয়ে প্রথমে নিজের রাস্তা ক্লিয়ার করে বলি আমি তোমাকে কিছুই মানি না ঢং 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 একমাত্র তাকেই মানি যার জন্য জমিন আসমান লৌহ কলম চতুর্ভুজ ভূমণ্ডলম যার জন্য চতুর্ভূমণ্ডল পৃথিবী তৈরি হয়েছে স্বর্গ নরক তৈরি হয়েছে আমি সেই মহান আবম পাধারিত ভূমণ্ডলী ওই যে মহামানব পৃথিবীর বুকে আগমন হয়েছে আমি ওই মহামানবকে মানি ওই মহামানবকে যদি মানতে পারো মহান আল্লাহকে মানা হয়ে যাবে উনার নামটা কি শোনো ওম গুরু মূর্তি ভক্তি পূনম পূজাতনম পধারিত নমস্তুতে ওম নমো নমঃ বনে বলো আর জঙ্গলে বলো যেখানেই যাও না কেন আর যেই দিকেই যাও না কেন কোথাও কি পরিত্রাণ পাবে না বিপদে পড়ো বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো তোমার সব সমস্যার সমাধান হবে ওই মহান গুরুটাকে মহান গুরুকে চিনবো কেমন করে মহান গুরুটাকে জানবো কেমন করে ওই মহান গুরুকে ওম শ্রী লক্ষ্ম মহাদুর্বিদয়হা ওই মহামানব ওই যে মহান গুরুকে মানতে গেলে আল্লাহকে মানা হবে তাহলে মহান গুরু হলো শ্রী লক্ষ্মণ কেউ বলছে মহান গুরু হলো শ্রীরাম কেউ বলছে মহান গুরু হলো ওই সেই শ্রী কৃষ্ণ নানানজনা নানানজনাকে বেছে নিয়েছে এইটাই আমাদের কল্কি অবতার এটাই আমাদের ভগবান এটাই আমাদের ঈশ্বর একে পেলে ঈশ্বরের পূজা করা হবে বলছে শোনো শোনো ওঙ্কার করুণা পধারিত ভূমণ্ডলী পৃথিবীর মুখে যেখানেই যাও না কেন আর যাদের চরণে তুমি দৌড়ে বেড়াচ্ছ এরা কেউ আল্লাহ নয় এরা কেউ সৃষ্টিকর্তা নয় এরা সক
সকলেই হলো মহামানব এবং মহান দেবতা। আসুন ভগবান শ্রী রামচন্দ্রের কথা বলি, কত সুন্দর মহামানব ছিলেন তিনি। আজকে যারা যারা বলে জয় শ্রী রাম করে তলোয়ারি নিয়ে ছুটে বেড়ায়, মারামারি করে, কিন্তু একবার কি ভেবে দেখেছেন যারা জয় শ্রী রাম করে বেড়ায়, এরা কি একবার জানে যে শ্রী রামচন্দ্র কেমন মানব ছিলেন, কেমন মানব ছিলেন? এরা কি জানে ভগবান শ্রী রামচন্দ্র কেমন ছিলেন? উনি শুনুন, ভগবান শ্রী রামচন্দ্র এত সুন্দর মহামানব ছিলেন, তাকে দেখে শিক্ষা লাভ করতে হবে। আজকে তলোয়ারি নিয়ে মারামারি কর, একবার ইতিহাস পড়ে দেখো, দেখেছো যে জয় শ্রী রাম করছো, তলোয়ার নিয়ে মুসলমানকে মারছো, একবার ভেবে দেখেছো যে শ্রী রামচন্দ্র জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলেন কোনোদিন কখনো একটা তলোয়ারিতে ব্যবহার করা তো দূরে কথা, টাচ পর্যন্ত করেন নাই। উনি তো তীর ধনুক নিয়ে ব্যবহার করতেন, ওনার সঙ্গে তীর ধনুক থাকতো, কখনো তলোয়ারিতে কাজ করতেন না। আর তোমরা তলোয়ারি নিয়ে জয় শ্রী রাম করে বেড়াচ্ছ, একবার জানো মানুষ মেরে বেড়াচ্ছ, কিন্তু শ্রীরামচন্দ্র ইতিহাস পড়ে দেখো। বলেছি তবু আপনাদেরকে বলি, কমন শ্রীরামচন্দ্রের ইতিহাস জানো? একজন ভগবান শ্রীরামচন্দ্রের দরবারে কুকুর এসেছে, কুকুর নিকৃষ্ট পানি কুকুর এসেছে। ভগবান শুধু উনি মানবের নয়, কুকুরের ভগবান, সকলের ভগবান দেবতা। এবার করলো কি, কুকুর এসেছে দরবাজায়, দরবারে যখন কুকুর প্রবেশ করলো, ভগবান শ্রীরামচন্দ্র উপর মহলে ছিলেন, উনি তাড়াতাড়ি কুকুরটাকে দেখে নিচে নেমে এলেন। নিচে নেমে আসার পরে এবার করলোটা কি, কুকুরের সামনে দাঁড়ালেন, কুকুরটা উঁচু ভাবে শ্রীরামচন্দ্র ভগবানকে দেখতে আছে, কি অপরূপ সুন্দরময় চেহারা, উনি দেখতে কুকুরটা দেখতে আছে ভগবান শ্রীরামচন্দ্র। উনি করলেন তা কি, কুকুরের কষ্ট হচ্ছে বলে উনি বসে গেলেন কুকুরের সামনাসামনি, মুখ বরাবর বসে গেলেন, সামনাসামনি হাঁটু গেড়ে মাটিতে বসে গেলেন, কুকুরের সামনাসামনি আছে, নিজের হাতের তালুতে খাবার নিয়ে কুকুরের মুখে খাইয়ে দিচ্ছেন। এর মানে কি, উনি জগৎবাসীকে শিক্ষা দিয়ে, হে জগৎবাসীরা শোনো, আমি ভগবান শ্রীরামচন্দ্র কুকুরের প্রতি যদি এত দয়াময় হয়, সেই ভগবান কি বলে বা সেই ধর্ম কি শিক্ষা দেয় যে তোমরা মানুষে মানুষে বিভ্রান্তি করো, মানুষকে মার্ডার করো? কখনো এটা শিক্ষা দেয় না। সনাতন ধর্ম বলুন, হিন্দু বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, যত ধর্ম রয়েছে পৃথিবীর বুকে, প্রত্যেকটা যত ধর্মগ্রন্থ রয়েছে, কোথাও খুঁজে পাবে না, সবাই একই কথা বলতে আছে যে পৃথিবীর বুকে মানুষ মানুষকে ভালোবাসো। আর এটাই তো আমার ইসলাম শিক্ষা দিয়েছে, যুদ্ধের ময়দানে এক মহিলার মাথা থেকে কাপড় উদাম হয়ে গেছে, আমার নবী মুস্তাফা মহিলার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দিলেন। তখন একজন সাহাবী বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই মহিলার মাথা ঢেকে দিলেন, মেয়েটা ইহুদিদের মেয়ে, মেয়েটা হলো হিন্দুদের মেয়ে, খ্রিস্টানদের মেয়ে? আমার নবী উত্তর দিলেন, শোনো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, ও জগৎবাসী শোনো, আমি নবী পৃথিবীর বুকে এসেছি মেয়েদের ইজ্জত ঢাকতে, উদম করতে নয়। নবী আমার শিক্ষা দিলেন, হে জগৎবাসী শোনো, আমার ইসলাম শিক্ষা দিয়েছে, তোমার দরওয়াজাই যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তাকে অন্ন দান করো, তোমার দরওয়াজায় কেউ চিকিৎসার জন্য যদি আসে তাকে চিকিৎসা করাও, কারো বাড়ি যদি চাল ফুটো হয়ে যায় তাকে চাল ত্রিপলের ব্যবস্থা করে দাও, তোমার যতটুকু পারো ইচ্ছে সমর্থ রয়েছে ততটুকু তাকে সাহায্য করো, জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের, তুমি যদি একটা মানুষের উপকার করো মহান স্রষ্টা তোমার উপকার করবে। এটাই তো আমার ইসলাম শিক্ষা দিয়েছে, তাই কেউ বলতে পারবে না মানুষ মানুষের সঙ্গে বিভ্রান্তি করো। তাই বলছে শোনো, ওম শ্রী রাম রাম হে রাম রাম সত্য হে, ওম মহাপুন মৃদমহা, ওম মহানবম সত্যমে বজয়তে, ওম সত্যম ওম শিবম ওম সুন্দরম ওম নমো নমহা। জেনে রাখো, ওই এমন মহামানব, উনি এমন মহামানব গো, উনার মতন আখলাক কারো সুন্দর হবে। স্ত্রীতে বলছি, অসুবিধে হচ্ছে আপনাদের? হ্যাঁ, স্ত্রীতে না বললে পরে এতগুলি কথা বলতে পারবো না, বুঝতে পারলেন তো? আর যদি জীবনীর মধ্যে ধীরে ধীরে বলি, মা খালারা শোনো, বলতে আছে মা মামিরা বলতে আছে শোনো, বাস 3 মিনিট।
মিনিটের কথা চিন্তা লেগে গেল একদম, 3 সেকেন্ডের কথা 3 মিনিট, বুঝলে তো? ওরকম বলতে গেলে হবে না শোনাবো কি আমার? হ্যাঁ, অনেক কথা আছে সেগুলো বলতে পারা যাবে না, টাইম মেকআপ দিতে হবে। অসুবিধা হচ্ছে কি আপনাদের? নাহলে বলো, ধীরে করে দিচ্ছি, চলবে তো? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, ইনকলাব জিন্দাবাদ, বজি থাকবে মাথা বাবা। তখন ভোটের সময় বলবেন, আমার তো ইউটিউবে শুনেছেন মনে হয়। তারপরে কতজন বলে, জাকির সাহেব তোমরা বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ভর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলেন তো? হ্যাঁ, তো জিহাদ আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে সে হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ, আর একবার দুই হাত তুলে বলেন ইয়া রসুল আল্লাহ, মাশাআল্লাহ। হারিসু জাহানি ওয়ালে খুশিয়া মানা रहे, अरे दोनों जहां का दूल्हा, दोनों जहां का दूल्हा तशरीफ ला रहे। हर सु जहान वाले खुशियां मना रहे, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন মহামানব, উনি এমন নবী গো, উনার চরিত্রে কোনো দাগ দেখাতে পারবে না। একটা জেনে রাখো, চাঁদের মধ্যে কলঙ্ক থাকতে পারে, বিশ্ব নবীর চরিত্রে কোনো কলঙ্ক নেই। আচ্ছা বলো তো বান্দারা, এটা আশ্চর্য কথা সব থেকে কোনটা? বলে শোনো শোনো, এক মিনিটে একটা 100 কিলোমিটার যাওয়া এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। এক মিনিটে তোমার 100 কিলোমিটার পানির উপর দিয়ে হেঁটে যাওয়া এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। পানির মধ্যে পেট্রোলের জায়গায় পানি ভরে গাড়ি চালানো এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। পানির উপরে রেল লাইন যাওয়া এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো একটা, যে আমার 63 বছর নবী মুস্তাফা বাহায়াত জাহের জিন্দেগি কাটিয়েছিলেন ওই জাহেলদের সঙ্গে, ওই জাহেলিয়াতের যুগে আমার নবী মুস্তাফা 63 বছর কাটিয়ে ছিলেন, কিন্তু 63 বছরের মধ্যে জিন্দেগিতে মুখ থেকে কখনো ফাহেশা কথা বের করেন নাই। এটাই হলো সব থেকে আশ্চর্যের বিষয়, এটাই সব থেকে আশ্চর্যের বিষয়, আমার নবীর কেমন শান। তাই বলছে শোনো, ওম মহাপূর্মী দয়হা মহালক্ষ্ম দয়ামতি, পৃথিবীর বুকে ওই মহামানবের সঙ্গে কখনো তুলনা হবে না। আপনাদের কি পয়সা এখন আছে? আপনাদেরকে ভালো লাগছে, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। উনার কোন কলঙ্ক নেই, চাঁদের মধ্যে দাগ রয়েছে, বিশ্ব নবীর চরিত্রে তাই সেই নবী মুস্তাফাকে ফলো করো, ওই নবীকে যদি মানতে পারো তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। কিন্তু ওই মহান নবীটা জানবো কেমন করে? ওই মহান নবীর নাম কি হবে? ওম অন্তি মহারিষি উচ্চালম পধারিত, ওম নমস্তুতে কীর্তম নমস্তুতে, ওম ভগবান আদিপিয়ন্তি। উনি এমন মহামানব গো, উনি এমন অন্তিম মহান ঋষি যিনি পৃথিবীর বুকে উচ্চ স্বরে এক আল্লাহর প্রচার করবে, উনি আর অন্য কেউ নয়, ওম সর্বদা মুহাম্মাদা, যিনি চির প্রশংসিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বিশ্ব নবীর কাছে যদি যেতে পারো মহান আল্লাহকে পেয়ে যাবে, আর যারা আল্লাহকে পেয়ে গেল ওম সত্যমেব জয়তে, নবীর পথটাই হলো আসল সত্য পথ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য এটাই হলো সত্য পথ। সেই আল্লাহকে পাবো কেমন করে? সেই আল্লাহকে পাবো কেমন করে? মুখে বললে কি আল্লাহকে পাওয়া যায়? এই চিল্লা চিল্লি, হ্যাঁ দৌড়া দৌড়ি, এমনি করে কি আল্লাহকে পেয়ে যাব? আসুন, আল্লাহ কেমন, আল্লাহকে পাবো কেমন করে? এতক্ষণ টেলার চললো, এবার আসল কথা শুরু হচ্ছে, বুঝলেন? যেটা সাবজেক্টের বক্তব্য এতক্ষণে হচ্ছে, হ্যাঁ কেমন আল্লাহকে পাবো কেমন করে? লক্ষ কোটি টাকার যাইতে দামি জিনিস আপনাদেরকে শোনাচ্ছি, মূল্যবান বাদ শোনাচ্ছি, শুনুন, হ্যাঁ ইনশাল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। কিন্তু ঘুমোয়েন না শোনা মুখে আমার, ঘুমাবেন না, আপনাদের বাপ মার কিরা থাকলো ঘুমাবেন না, হ্যাঁ মা বোনেরা তোমরা ঘুমাবে না, লক্ষ্মী ভাণ্ডা তো খুব লুচ্ছ তোমরা,
যারা যারা ভ্যাকসিন নেন আবার নিয়ে নিয়ে গো হ্যাঁ বলে দি আজকে আমি ভ্যাকসিন নিয়েছি নিজের খুব ব্যথা করছে আর জ্বরও আসছে প্রথম তো যে কিছু হয়নি কিন্তু অনেকদিন পর দ্বিতীয়টা নিলাম একটু ঘুম ঘুমও ভাব লাগছে আবার জ্বরও আসছে যাই হোক উপায় নেই আজকে বৃষ্টিতে ভিজেছি আমি হ্যাঁ কিন্তু যা কি আল্লাহ পাক বলাছেন রমজানের পর তো শুরু হলো আর এখনকার প্রোগ্রাম এরকমই তবে আপনাদের শুকরিয়া আদায় করুন যে যা কি আল্লাহ মৌসুম ভালো রেখেছে আপনাদের অনেকজনই প্রোগ্রাম আজকে ক্যান্সেল হয়ে গেছে কিন্তু আপনাদের প্রোগ্রাম চলছে বুঝলেন মানে এটাই আল্লাহর লাখ লাখ শুকরিয়া আর কিসের জন্য চলছে এটাও আমি এসে বুঝতে পারলাম কারণ ওসিলা ছাড়া কিছু হয় না মাসরুম মিয়ার ওসিলাতে আজকে আল্লাহ পাক এই দৃশ্য দেখালেন একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমি একটা মানকাবাত বহুত আগে পড়েছিলাম হ্যাঁ তো আমাকে একজন অনুরোধ করেছিলেন যে হুজুর যদি পারেন আপনার নেচে শুনেছি তো একবার বলবেন তো আর কি বলবো টাইম নেই হ্যাঁ তবু আমি দু মিশ্রা বলে দিই যেহেতু আপনার পরে তখন ভুলে যাবো বুঝলেন তো যাকে মনে যখন পড়েছি তখন এই টাইমে বলি যখনকার কথা সেখানে ছেড়ে দিই আর মনে রাখবেন আল্লাহকে কি করে পাবো আল্লাহকে পাওয়ার জন্য বাড়িতে বসে থাকলে কি আল্লাহকে পেয়ে যাবো না কোথাও যেতে হবে না কি করতে হবে বাস এটাই মূল কথা বেনে রাখবেন যে আল্লাহকে কেমন করে পাবো আল্লাহকে পেতে হলে কি করতে হবে এটাই মূল তবে আমরা সবাই পীরের দিওয়ানা কালিমির দিওয়ানা তাই তো বাপজি সোনামুখী আমার হ্যাঁ এরই জন্য একবার কালিমির মহব্বত হয়ে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জি জব সে বাসা হে দিল মে নূরি জলবা মসরুর মিল্লত কা जलवा मसरूर मिल्लत का जब से बसा है বহুত পুরানা কালাম আসলে বেশিরভাগ কালামে কিন্তু এই মালে বুঝলেন তো কিন্তু আজকে অরিজিনালটাকে দেখছেন এত দেওয়া শুনেছেন কিন্তু দেখেননি কিন্তু অরিজিনালটা শুনছেন পশ্চিমবঙ্গের যত বেশি জীবনী বক্তাদের মুখে আপনারা গজল শুনেন দুইজন ব্যক্তির একটা হচ্ছে মরহুম জিয়াউল মুস্তফা আজকে অরিজিনালটা এসে আমার আওয়াজ বসে গেছে কিন্তু আপনাদের তো বসে না জোরে বলে সুবহানাল্লাহ জব সে বসা হে দিল মে নূরি जलवा मसरूर मिल्लत का जलवा मसरूर मिल्लत का जब से बसा है जब से बसा है दिल में नूर जब से बसा है दिल मिल्लत का के नजरों में फिरता है हर दम नजरों में फिरता है हर दम रौजा मसरूर मिल्लत का रौजा मसरूर मिल्लत का जब से बसा है मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह और बोलबो कलाम बोलो खूब दामी मन दिए सुनुन के कब्र में जब देखेंगे फरिश्ते बोल उठेंगे अरे ये सुननी है सुभान अल्लाह बोल उठेंगे ये सुननी है कब्र में जब देखेंगे फरिश्ते बोल उठेंगे ये सुननी है बोल उठेंगे ये सुननी है कब्र में जब देखेंगे जब देखेंगे फरिश्ते बोल उठेंगे ये सुननी है के रख देना तुम मेरी दहत में रख देना तुम मेरी दहत में सिजरा मसरूर मिल्लत का नारे तकबीर नारे मसरूर मिल्लत का लोग कहते हैं ना पीर क्या है पीर क्या होते हैं क्या जाने जमाने वाले पीर क्या होते हैं क्या जाने जमाने वाले और पीर होते हैं अल्लाह से मिलाने वाले पीर एमन ही एक जीज कैमन जिनिस देखुन अनेक शत्रु अनेक लेगे पिछने अनेक शत्रु मूल्यवान कथा मन दिए सुन अनेक शत्रु लेगे অনেক দুশ্মন অনেক ঝুনা নানান ঝুনা নানান রকম কথা বলছে পীরের বিরুদ্ধে ওলির বিরুদ্ধে সাইয়াদের বিরুদ্ধে কিন্তু মন দিয়ে শুনুন আমার দুলহা মিয়া কি জিনিস কে দুশ্মন জি ভর কোশিশ করলে ফির ভি ঝুকা সকতে হি নহি
फिर भी झुका सकते ही नहीं, दुश्मन जी भर कोशिश कर ले फिर भी झुका सकते ही नहीं, फिर भी झुका सकते ही नहीं, दुश्मन जी भर कोशिश कर ले, दुश्मन जी भर कोशिश कर ले फिर भी झुका सकते ही नहीं, के ऊंचा था और ऊंचा रहेगा, ऊंचा था और ऊंचा रहेगा झंडा मसरूर मिल्लत का, सुभान अल्लाह अल्लाहू अकबर या था और ऊंचा रहेगा झंडा मसरूर मिल्लत का, झंडा मसरूर मिल्लत का। आखिरी बंद हाजिर कर रहा हूँ, समझ कीजिए हजरत, बोलू के दिल की तिजोरी से ये नजदी ईमान कैसे चुराएगा, ईमां कैसे चुराएगा, दिल की तिजोरी से ये नजदी ईमां कैसे चुराएगा, ईमां कैसे चुराएगा, दिल की तिजोरी से, दिल की तिजोरी से ये नजदी ईमां कैसे चुराएगा, के दिल पे लगा रखा है हमने, दिल पे लगा रखा है हमने ताला मसरूर मिल्लत का, सुभान अल्लाह, नारे तकबीर, नारे से जमीते मिल्लत करे नीचे छेड़े दीचे गो YouTube है और पब्लिक माने कि शुद्ध तो वक्ता के नीचे जूम करे के जाने दर्शक আছে কি নাই, শুধু বক্তাকে নিচে দারুণ বক্তা তো ফাটিয়ে দিল, পাবলিক কি ফাটানোর বুঝিলো বলেন, দারুণ বক্তা ফাটিয়ে দিল, যে দাওয়াত দে কেউ আমিনউদ্দিনের নকল কেউ আর নকল, এই বিভিন্ন জন একটা গ্রুপ বিভিন্ন রকম সেজেছে, বুঝেছেন সালা পেটে লাফ মারলে ঠিকভাবে আলিফ বলার ক্ষমতা নেই, হ্যাঁ আজকাল বক্তা সেজে বসে আছে আর এরই লেগে তো সমাজের এই অবস্থা হয়েছে, হ্যাঁ এই অবস্থা হয়েছে সমাজের, বড় দুঃখ লাগে আফসোস লাগে, কারণ আপনাদেরকে একটা কথা আমি বলি, তবু আপনাদেরকে বলি, চ্যানেলরা রয়েছে এর জন্য বলি, ভালো লাগলে সোনামুখী কাউকে কাউকে যদি ভালো লাগে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেন, কাউকে ভালো লাগলে পরে বোনাই করে নেন জামাই করে নেন, কাউকে ভালো লাগলে নিমন্ত্রণ করেন কুটুম পাতি মেহমানদারি করেন বাড়িতে খাওয়ান, কিন্তু কাউকে ভালো লাগলে বলে স্টেজে বসিয়ে দিবেন এটা নয়, এটা নবীর ইচ্ছে, যাকে তাকে এই জায়গায় বসালে ইসলামের বারোটা বেজে যাবে, আর এরই জন্যই তো বাজছে, এরই জন্যই তো হচ্ছে, বুঝলেন, শুনে শুনে পুঁজি আর কতদিন চলে, বড় দুঃখ লাগে আফসোস লাগে, এমনও বক্তা আছে কোন মজু যদি বলা হয় তারা তো ওইদিকে কোনো ধ্যান নেই, বেশিরভাগই 100টার মধ্যে 70% ইউটিউবের বক্তারা জাহিল, একবার ভেবে দেখেছি 30% আলিম রয়েছে, দুঃখ করে কথা কাউকে আঘাত দিয়ে নয় কিন্তু যেটা বাস্তব সেটাই বলছি, অনেক রয়েছে কিন্তু ইসলাম নাম, বড় দুঃখ লাগে আফসোস লাগে আমরা এরকম ভাই বলছি বিভিন্ন কিছু, আর এরই জন্য আমরা রেট বাড়িয়ে দিচ্ছি চালা, হ্যাঁ খালারা শুনো মা বোনেরা শুনো, আজ থেকে বেগুন খাওয়া যাবে না, বেগুনে অ্যালার্জি আছে, হ্যাঁ বেগুনে অ্যালার্জি আছে বেগুন খাওয়া যাবে না, তারপরে কি বলছে বেগুন খাওয়া না যায় আছে, পাবলিক বলছে সালা এতদিন তো জানতাম না রে, তাহলে তো বেগুনি চাষ করতাম না, এত নতুন ফতোয়া জালসা হওয়ার পরে মোলবিকার কেউ খেতে দিচ্ছে না, মোলবি বসে আছে একটা কমিটিকে ডাকলো, ভাই শোনো বলে কি বলে তোমার খাবারের ব্যবস্থা করনি, বলে করেছি হুজুর, বলে তাহলে দিচ্ছ না কেন, বলে হুজুর আর বলবেন না, গলদা চিংড়িতে বেগুনে করেছে, ইলিশে বেগুনি, আর ইয়ার লোভ লাগছে বেগুনে ইলিশে দারুণ সুন্দর তরকারি তো, আর মনে ইচ্ছে হচ্ছে কিন্তু হুজুর আপনি যে বললেন যে বেগুন খাওয়া যাবে না ইস্টেজে, এর লেগে আপনাকে কি করে বেগুন দিই, তেমন তরকারি করুক ওইটা দিয়ে তখন আপনাকে দিচ্ছি, ই দেখছে যে আসসালা খরার ফতোয়া শীতে দিয়ে দিয়েছি, এতে এক জায়গার মাল অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি, ই চিন্তা করছে তখন বলছে দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান কেমন দেখুন, ই তখন বলছে মা খালারা বাপ ভাইরা শোনো ফেকাই কি বলে 40 পৃষ্ঠার তলে যখন কোনো তরকারি থাকবে না তখন বেগুন খাওয়া চলে,
শুধু মুখে বললে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাওয়ার জন্য করলো কি, মক্কা থেকে 1800 কিলোমিটার দূরে হিন্দ দেশ ছিল, ওই দেশের এক বান্দা মক্কায় হাজির হলো আল্লাহকে পাওয়ার জন্যে। কেমন আল্লাহকে পাওয়ার জন্যে, বাপ মার বাদশাহী বালাখানা ত্যাগ করে এবার যখন মক্কায় প্রবেশ করলো, তাকে জিজ্ঞাসা করা হলো, বেটারে তুমি যে বাদশার ছেলে রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে কেন মক্কায় এলে, কেন মক্কায় এলে? বলে শোনো, কিছু পেতে হলে কিছু দিতে হবে, শুধু তাই নয়, কারণ হেদায়াতের মালিক হলো আল্লাহ। তাই বলে আল্লাহর দায় পড়েনি তোমার মতন বান্দার ঘরে গিয়ে হেদায়াত করবে, তোমার মতন বান্দা এলেই বাকি না এলেই বাকি, তুমি এলে তোমার ভালাই হবে না এলে তোমার খারাপই হবে, আল্লাহর কিচ্ছু যায় আসে না। তাই জেনে রাখো ও আমার প্যারা বান্দারা, তোমাদেরকে বলি আমি আল্লাহ হেদায়াতের মালিক, যাকে চাই তাকে হেদায়াত দান করি, আমি হেদায়াতের মালিক। তাই বলে ঘরে বসে থাকলে হবে না, তুমি যদি আমার দিকে এক ধাপে গিয়ে আসো, আমার কুদরত তোমার দিকে 10 ধাপে গিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আমার কুদরত তোমার দিকে 10 ধাপে গিয়ে যাবে, তোমাকে আসতে হবে। তাই সারা রাজপ্রাসাদ ছেড়ে এসেছি শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যেই। বলে তুমি মক্কায় এলে কি আল্লাহকে পেয়ে যাবে? বলেন হ্যাঁ আমি আল্লাহকে পেয়ে যাব। বলে কেমন করে? বলে কি আল্লাহকে পাওয়ার একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা যদি তলব করি তাহলে আল্লাহকে পেয়ে যাব। বলে সেই রাস্তাটা কোন রাস্তাটা? বলে সেটা কোনো মোল্লার দরবার নয়, সেটা হলো আমার রাসূলুল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলেন, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার? সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ যে এত সুন্দর চোখ দিয়েছো, যার জন্য এত কষ্ট করে এলাম, সেই নবীর যদি দিদার না পাই এই চোখের নেই আর কি লাভ আছে? তাই কান্না করতে থাকে, মরণের বয়স পেয়ে গেছিল, মাটিতে হাত রেখে বসে পড়লেন। বসে পড়ার পরে কান্না করতে থাকে, চোখের পানির সঙ্গে রক্ত বের হতে লাগলো, মরণের বয়স পেয়ে গেল, কিন্তু আমার আল্লাহ পাক বলেন আমার নবীর মহব্বতে এত কষ্ট করে সব ত্যাগ করে আজকে মক্কায় এসেছো, এত কষ্ট করলে যাও নবীর ওসিলাতে তোমার হায়াত বাড়িয়ে দিলাম, নবীর মহব্বতে ওই সাহাবীর আল্লাহ 100 বছর হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। একদিন দুদিন করতে করতে থেকে গেল, পরে যখন নবীর সন্ধান পেল, নবীর সন্ধান পাওয়ার পরে নবীর কাছে যখন গিয়ে হাজির হলো, নবীর দরবারে যাবে, যাওয়া বহু ঘটনা, নবীর কাছে যেমন যাবে, নবীর কাছে যাওয়ার আগে থাকতেই ওদিকে আমার নবী মুস্তাফা হুজুরার ভেতর থেকে বলছে, ও আমার প্যারা সাহাবি শোনো, ও আমার প্যারা আশিক শোনো, আমি তোমার অপেক্ষা করছিলাম, তুমি তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করো। ইনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার রে, আমার বাড়ি হলো হিন্দ দেশ, আমি হলাম রাজার ছেলে, এখানকার কোনো মানুষ আমাকে চিনে না, কেউ আমার নাম জানে না, পরিচয় জানে না, আমার নবী মুস্তাফা ভেতর থেকে আমাকে নাম ধরে ডাক দিলেন, আমার বাবার নামও বললেন। বলছে হুজুর আপনি আমার নাম কেমন করে জানলেন? আমার নবী বলছেন শোনো, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত অবধি যতজন দুনিয়ার বুকে মানুষ এসেছে এবং আসবে, আমি নবী প্রত্যেকের নাম ঠিকানা সহ সবই জানি, সব জানি, আমার আল্লাহ পাক আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। বলে কেমন শিখিয়েছে? বলে আল্লাহ জগতের বুকে আল্লাহ আমাকে মাস্টার করে পাঠিয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে দাম জানেন? বললে হ্যাঁ। বলে হুজুর বহু কষ্ট করার পরে আপনার দরবারে এসেছি, আমার নবী মুস্তাফা বলছে শোনো, তোমার সব কিছু
কিছু আমি নবী জানি কিন্তু জেনে রাখো আল্লাহকে পাওয়ার জন্য যেই কষ্ট তুমি করেছিলে তোমার আল্লাহ কবুল করেছেন শুনে রাখো তুমি আমার হাতে কালমা পড়ে মুসলমান হবে নবীর পরিচয় গুলো জানতে পারলো তারপরে বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বুঝতে পেরেছি আপনি কোন সাধারণ মানুষ নয় আপনি হলেন মহান নবী নিঃশ্বাসের বিশ্বাস নেই আজ আছি এই মাত্র হয়তো মরে যেতে পারি তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান করিয়ে নেন নবীর হাতে হাত ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ও সাল্লাম পড়ে উনি কলমা পড়ে মুসলমান হলেন একদিন দুদিন করতে করতে আমার নবীর মুস্তাফার বিদায়ের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গদিতে বসলেন উনার জামানায় করলেন কাকি সাতখানা সাম্রাজ্যের বাদশা হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে দান করেছিলেন একটা সাম্রাজ্য ছেড়ে এসেছিল নবীর মহব্বতে আমার আল্লাহ পাক তাকে সাতটা সাম্রাজ্যের বাদশা বানিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ পাক বলেন এরই জন্য বলে কিছু পেতে হলে কিছু দিতে হবে মুখে শুধু বলবো আল্লাহ 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 ওরকম নয় আল্লাহকে পেতে হলে কিছু কষ্ট করতে হবে তবে আল্লাহ বেশি নয় আল্লাহ বলেন এক ধাপে গিয়ে আসো আমি আল্লাহর কুদরত তোমার দিকে দশ ধাপে গিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যাই হোক সোনামুখী বাপজি রামা আমি আপনাদেরকে বেশি বিরক্ত করছি না রাত হচ্ছে কারণ লক্ষ কোটি টাকার চাইতে দামি জিনিস হচ্ছে দোয়া শেষ দোয়াটাই যদি মনোযোগ সহকারে সবাই মিলে না করি এই মহাফিলের গোড়া হচ্ছে দোয়া জেনে রাখবেন দোয়া মাথা প্রত্যেকটা জিনিসের এই এত বড় মহাফিলের মাথা হচ্ছে দোয়া দোয়াতেই যদি আপনারা শরীক না থাকেন তাহলে কিন্তু এই জালসার কোনো মূল্য নেই ওটাই হচ্ছে আসল আর ওটার জন্য এতক্ষণ ধরে সব অভিনয় চলছে সারা দিন অবধি যা কিছু হলো ওই দোয়াটার জন্য ওটাই মাথা আর মাথা না হলে কি বজির দাম আছে বাবা হ্যাঁ কোনো দাম নেই ওরে বাংলাদেশের কে লু বুঝেছেন সৌদি আরব বলেছে বাড়ি থেকে বেরিয়েছে কালো জিন্স কোট প্যান্ট পরে একদম ব্লেজার পরে রাস্তায় গিয়ে হঠাৎ অ্যাক্সিডেন্ট ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেল বুঝেছেন ব্রিজে আমি আমাকে তোমার ছেলে আর মাকে বলছি বলে তাই নাকি বলে বলে যাকে কয়দিন আগে মাটি দিলাম ওকে যাই কয়দিন আগে মাটি দিলাম ওকে খবর নিয়ে দেখলো কেন এতদিন কোথায় ছিলে বাবা বলে আর বলো না সৌদি যাও বলে গেছিলাম বোম্বাই আমাকে আটকে রেখে দিয়েছে ভিসা নেই এটা সেটা নেই ফালতু এতদিন আমার সময়টা নষ্ট হয়ে গেল এলে আবার ফেরত এলাম বলে তাই নাকি বলে হ্যাঁ যাকে যাকে কয়দিন আগে মাটি দিলাম তোমার কিছু হয়নি বাবা বলে না কিছু হয়নি আমার কেন অ্যাক্সিডেন্ট হবে পরো করে দেখলো যে আসালা বলে তুই কি করে তুমি ভালো করে দেখেছিলে আমার মতনই কি সে ছিল বলে মাথায় তো ছিল না তো কি করে জানবো শুধু কালো ব্লেজার পরে ছিল কালো কোট ওই বলে সবাই বলছে তুমি এ বলে পোষ্পদাম পোষ্পদাম করে নিয়ে এসে পেতে নিয়ে এসেছিল বলে তাই নাকি বলে হ্যাঁ যা সর্বনাশ কি অবস্থা খেলুর কালকে চল্লিশে হতো জিন্দাতে বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার তো মাথা যদি না হয় বাবা বজির কোঠি নিয়ে হাহাকার বজির কোনো দাম নেই তো এত বড় জালসার মাথা হচ্ছে দোয়া আখেরে দোয়াত মোনাজাতে যদি আমরা না থাকি না শরীক হই হ্যাঁ তাহলে গোলমাল হয়ে যাবে আখেরে দোয়া সবাইকে নিয়ে করতে হবে তখন ঘুমোলে হবে না ইনশাল্লাহ আল্লাহ যদি সময় দেয় আপনাদেরকে আবার অন্য সময় শোনাবো খিচড়ি নাটটা বলেই দিই নাকি পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হে বলো না মুহাম্মদ বল বড়া সচ্চা লাগতা হে হ্যাঁ ওয়াহাবি তেরা কহনা হে খুদা ঝুট বল সকতা হে ওয়াহাবি তেরা কহনা হে খুদা ঝুট বল সকতা হে খুদা ঝুট বল সকতা হে আরে বান্দা লাই তুই বান্দা লাই বড়া গন্ধা লাগতা হে আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হে মারহাবা বলেন ওয়াহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই তাই তো তোরা কি খাবি বে সবই তো আমার নবীর হাতে কোথায় যাবি তোরা যেখানে যায় না কেন সবার নবীর কাছে আসতে হবে হ্যাঁ নবীর কাছে আসতে হবে তাই তো বাপজি নবী না হলে কোনো পরিত্রাণ আছে কি কোনো পরিত্রাণ নেই যাই কিছু করো একটা কথা জেনে রাখো যদি মনে করো জান্নাত পাই জান্নাত দরকার যদি হয় তোমার আর আল্লাহকে যদি প্রয়োজন হয় তাহলে তুমি যাই করো না করো কোনো কাজ দিবে না নবীর দরকার আর নবীর দরকার হবেই হবে আল্লাহর বলে না
আল্লাহর রহমত যদি হয় তো জান্নাতে যাব। আজকে আল্লাহর রাসূলকে রহমত করে পাঠিয়েছি, তো আল্লাহর রাসূল না হলে কখনো জান্নাত পৌঁছাতে পারবি না। এরই জন্য তো বলে ওংকারম সরসম্মদহম বিদ্ধমতি ওম পরমদয়হা, জেনে রাখো বৎসরা ওই পরপারে যাওয়ার জন্য যদি মনে করো স্বর্গ লাভ করতে যাব ওই স্বর্গ পাবো, নরকের আগুন থেকে মুক্তি পাবো, তাহলে জেনে রাখো ওম স্বর্গীয় নারাতম জপিনম মুহাম্মাদম, মরার আগে বিশ্ব নবীর নাম যদি ভক্তি সহকারে জপতে পারো তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে। সব কিছু নবীর দরবারেই পাওয়া যায়। এর জন্য বলে ওহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই, ওহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই, নবীজির হাতেতে সবই, তোরা মন যাবি যদি বল কাঞ্চন চঙ্গা লাগতা হ্যায় আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হ্যায়। আর বলবো জো হোগা নবী কা দিওয়ানা ওহি তো দেগা নজরানা, সুবহানাল্লাহ বলো না। পৃথিবীর মুখে বহু চোর আছে, বহুত পকেট মার আছে, বুঝেছেন তো? হ্যাঁ, বহুত পকেট মার আছে, কিন্তু আমরাও পকেট মার, তবে স্ট্যান্ডার্ড পকেট মার। আল্লাহ আমাদেরকে ওই ফান দিয়েছে কাউরি পকেটে হাত না দিয়ে মাল বের করে নিবো, এখন আপনারা দিচ্ছেন না তো কি করবো, বুঝলেন তো? ওটা বড় কথা নয়। তো পকেট মার চোর বহুত আছে, তো তেমনি ইমান চোর বহুত আছে। তো প্রত্যেকের তো একটা ইউনিফর্ম আছে, প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে, তো ইমান চোর যারা তাদের ইউনিফর্ম কেমন হবে চিন্তা করুন, তাহলে দেখলে বুঝে নেবেন হ্যাঁ এই বাটা সেই জিনিসটা। তাই কি বলছে, ওয়াহাবির কুর্তাটা লম্বা ওয়াহাবির টুপিটা চেপটি, ওয়াহাবির কুর্তাটা লম্বা ওয়াহাবির টুপিটা চেপটি, ওয়াহাবির টুপিটা চেপটি, পরনে কাপড় থাকলে ভি দেখিতে নাঙ্গা লাগতা হ্যায় আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হ্যায়। বলো না মুহাম্মদ বল বড়া সাচ্চা লাগতা হ্যায়। যাই হোক সোনামুখে বাপজির আমার, আমি মুনাফিক হয়ে যেতে সামনে হুজুর হুজুর আর পেছনে খেজুর খেজুর। হ্যাঁ, এরকম অনেক জায়গায় হয়, বড় দুঃখ লাগে। এক গ্রামের রোডে মসজিদ হয়েছে গো, গ্রামের রোডে মসজিদ, রোজার মাস, মসজিদে মলবি মাইক ডাকছে, যাদের দূরে বাড়ি তারা শুনতে পাই না, ভোরবেলা সিহেরির জন্য উঠাচ্ছে যখন, তো দূরে যাদের ঘর তারা মসজিদের কাছে ইদারাতে কুয়াতে পানি নিতে এসে মলবিকে শুনিয়ে শুনিয়ে বলছে, গ্রামের মোড়রাই এমন মলবি রেখেছে বোন, খেচে দিয়েছে আর ফ্যাট পড়াবে ঘুমিয়ে থাকছে, কিছু বলেও না আমাদের রোজা রাখাই হয় না। এবার যাদের কাছে বাড়ি এরা মলবিকে শুনিয়ে শুনিয়ে বলছে, এমন মলবি রেখেছে বোন, খেচে দিয়েছে আর খালি ভাবিয়ে যেছে চকরির মতন, নিজে শুতেও না কাউকে শুতেও দেয় না। আচ্ছা বলুন মলবি যাবে কোথায়? এই তো হচ্ছে দশা, ইমামদের খুব জ্বালা বাপজি। আর এটা বাস্তব জিনিস, একটা লোক একটা পরিবারকে চালাতে পারে না, তো একটা ইমাম গোটা বড় অত বড় সমাজে সবারই কি মন জাগাতে পারে? কখনোই সম্ভব নয়। তো এরকম হয় ইমামদের, আপনারা আপনাদেরকে বলবো তাজিম করুন একটা উদ্দেশ্যে, যে একজন আলিমের দিন, তো আলিমকে যদি সম্মান করেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দিবে। যাকে সোনামুখী আমার, আমি ওখানে থাকার কোনো উদ্দেশ্য, বড় দুঃখ থেকে না আমি ওখানে থাকার কোনো ইচ্ছে নেই, ছিলাম একটা কারণে, পয়সা বেশি দেওয়ার জন্য নয়, বেতন বেশির জন্য নয়, কি জিনিস জানেন, ভালোবাসার জন্য। গোটা গ্রামের লোক আমাকে খুবই ভালোবাসে, সত্যি খুবই ভালোবাসে, যখন যেটা এখনই যদি বলি আমার কিছু হয়েছে এখনই ওরা আসবে, আমার বিশ্বাস, কারণ ওরা এতটা ভালোবাসে। কিন্তু কিছু কিছু লোক তো খারাপ হবে, আর এদের জন্যই বললাম, বলেছিলাম যে দোষ করে বেহুদা মার খায় গোষ্ঠী শুদ্ধা, আর এদের জন্য আমাকে সেই জায়গা ছাড়তে হলো। কিন্তু আজও বলছি আমার সে রানীনগর এখনো বলি সত্যি খুব ভালো, হ্যাঁ আর সত্যি আমাকে খুব তারা ভালোবাসেন। আল্লাহ তাদের জন্য যেখানেই যায় আমি দোয়া করব, আল্লাহ পাক চাইলে তাদেরকে সহি সালামতে রাখুক। আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন ইমানি হালাতে বাঁচিয়ে রাখুক, বলুন আল্লাহুম আমিন। যাই হোক বাপজিরা, আমার সাথে সাথে আপনারা সকলে মিলে বলুন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, মিনতি করি অগো বারি অগো মহিম দয়াময়, ইমানের পথে
ओ गुबारी ओ ग मोहिम दयामय बोलो अल्लाहुम्मा आमीन। प्रतिदिन मिथ्ये मुखोमुखी हय बेदिन काफिरा कर हय जय आज जिले से गुमराही सुरगान कोरे तले मोहमय आज जिले से गुमराही सुरगान कोरे तले मोहमय ईमानेर पथे अबिचल थेके आमार मरण जेन हय मिनती करी খুদাবানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্শর।